হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেলসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো আজকে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2029 ডিসেম্বর তোমাদের অনুষ্ঠিত হবে প্রাইমারি স্কুলের। আবারও যেহেতু প্রাইমারি স্কুলের তোমাদের বিএসসি বা সমাপনী পরীক্ষাটা যে বাতিল হয়েছে, এই জন্য তোমাদের আবার বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার। তো এটা তোমাদের 29 ডিসেম্বর হবে, আমরা বিস্তারিত তোমাদের আলোচনা করে বলছি। বলছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামী 29 ডিসেম্বর, এই দিন বেলা 11টা উপজেলা পর্যায়ে এই পরীক্ষা হবে। এই জন্য 27 ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। এ তোমরা বুঝতে পারছো তোমাদের পরীক্ষা 29 তারিখ হবে, 29 ডিসেম্বর, আর এর আগে তোমাদের 27 তারিখের মধ্যে প্রবেশপত্রটা তোমরা সংগ্রহ করে নিবা উপজেলা থেকে। শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2 ঘন্টা সময় মোট 100 নম্বর পরীক্ষা হবে এবং পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী 10% এই পরীক্ষায় অংশ নিতে পারবে এবং ইতিমধ্যে মাঠ পর্যায়ে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। গত 28 নভেম্বর অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয়ের সবাই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তোমরা এইটা ছিল তোমাদের বিস্তারিত যে আলোচনাটা। 29 তারিখ 29 ডিসেম্বর তোমাদের কিন্তু পরীক্ষাটা বৃত্তি পরীক্ষা হবে, আর তোমরা 27 তারিখ কোনো প্রবেশপত্র সংগ্রহ করে নিবে। তো ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।